বিশ্বাসই করতে পারি নাই যে আমার এই ছোট বউটা মানে আমার দুটো সন্তানকে মানি নেবে। ও কখনো মানে সৎ ছেলে হিসেবে দেখে না, নিজের সন্তান মনে করে। হ্যাঁ, কখন কি লাগবে, কি করবে, কি খাবে, মানে একদম সবসময় মাথায় করে রাখে। মানে যদি একটু পড়ে যা আঘাত পায়, হ্যাঁ মনে হচ্ছে কি যে ওই মনে হয় দশ তালাতে পড়ে গেছে। হ্যাঁ মানে সত্যি বন্ধু, ওরে পায়ে আমি সত্যি অনেক হ্যাপি। যাক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন হচ্ছে কা বাচ্চা দুটো আছে, দুটো বাচ্চাকে যেন নিজের সন্তান মনে করে লালন পালন করে। তারপর তুই আসিস, দেখাশোনা করিস, ভাবিকে বুঝাস। আচ্ছা বন্ধু, তো তুই কোন যাচ্ছিস? আমি হয়তো এদিকে একটু যাব। চল যাই, চল। আহারে কি ঘাইমা গেছে তোমাকে না আমি বলছি যে গরমের ভিতরে খেলতে না, হ্যাঁ ধুলাবলো লাগলে তোমার তো শরীর অসুস্থ হয়ে যাবো, ঠান্ডা তো এমনি তোমার অ্যালার্জি। আম্মু, হ্যাঁ এগুলো আমাদের স্বপ্ন, এগুলো আমার এত ভালো লাগছে কেন? এই তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ স্বপ্ন বলে কোনো শব্দ নাই, মা হচ্ছে সবার জন্য, মা সবারই আপন, একদম এসব কথা বলবো না, বেশি পাকনো হয়ে যাচ্ছ কিন্তু। চলো তোমাকে গোসল করাই দিই, অন্যকে গোসল করাই দিছো, ঘুমাইছো, উঠলে দুই ভাইকে খাইয়ে দেবো। হ্যাঁ চলো ব্যাপারই না, তাহলে এই সব সম্পত্তি তো রয়ে যাবে, বুঝতে পারলি? যে করেই হোক ওরে এই বাড়িতে দাঁড়াবে। কিন্তু নানু ভাই, ওরে তিনজনে কিভাবে তুমি দাঁড়াবে? আরে
শোন, ওই যে তোর মামার আগের বউডারে দুনিয়াতে সরাই দিলাম, কেউ ঠিক পেল না, আর তোর জলজন্তু বাড়িতে বার করে দেয়, তোর নানির বাম মাতের খেলা রে, বুঝিস নাই তুই? বাপ শোন, তোর সাথে আমার একটু কথা আছে। কি? বস না, দাঁড়াই, এই কই আবার তোর বউ আসে যদি দেয় যে আমি তোর বিছনায় বসি, তাহলে তো আবার এই লাগাই দিবিনি। শোন, সারাদিন বাইরে থাকিস, আবার বাড়ি আসিস, যেটু সময় পাস, এই ফোন নিয়ে ব্যস্ত, বউ নিয়ে ব্যস্ত, আমার দিকে তাকানোর তো সময় কই? কি হয়েছে আবার কত দেখে? আমি একটা কথা কই, সেটা হলো কি, তোর বউ মায়া ওই যে নীরবের সাথে খুব খারাপ ব্যবহার করে, খুব খারাপ আচরণ। তুই একটু তোর বউরে বুঝাস যেন নীরবের সাথে তো খারাপ ব্যবহার না করে। শোনো, আমি তোকে একটা কথা বলি, তুমি হও মা কবে পারতেছি না, মায়া কিরকম এটা আমি খুব ভালো করে জানি, আর নীরবকে কতটুকু ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি। এখন তো তোর কাছে আমিও খারাপ, নীরবও খারাপ, আর তোর বাপ মনে যার পরে তো তুই আমার সাথে ভালো করে কথাই কইস না। শোনো, আমি আর নিজেদের ঝগড়া করতে চাচ্ছি না, আর তাই মায়া করে দেবো না, যাও। আমরাই যত তোর হচ্ছে ঝামেলা হয়েছি, তোর ঘরের বুড়া বুঝা হয়েছি। অন্য বাবা, তুমি এখানে বসো, আমি প্লেট বাসন একটু দিয়ে নি, হ্যাঁ, তারপর তোমার কোলে নিমু, তা ঠিক আছে, এখানে বসে থাকো। শোনো, তোমার তাতে তো তোমার কোলে নেব না, কি করবো, তারপর তুমি এখানে বসে থাকো, আমি তোমার মাটিতে রাখুন না, আমার সোনা ছেলে না তুমি, আমি প্লেট বাসন দিয়ে নি, হ্যাঁ। একটা কথা না বলে পারছে না, এই যে মানুষজন আমাকে বলতো, দেখ বিয়ে করিস না, সৎ না মানে বিষ, সৎ না হলে সন্তানদেরকে নির্যাতন করবে, ভালোভাবে দেখবে না, কিন্তু আজকে এই আমার দুটো সন্তানকে তুমি এত সহজে খুঁজে এত আপন করে নিবা, এটা আসলে আমি সত্যি বিশ্বাস করতে পারিনি। তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, স্বপ্ন মানে আমি ওদের স্বপ্ন না, স্বপ্ন বলে কোনো কথা হয় না, বুঝছো? আমরা এগুলো সুন্দর সুন্দর আমার মানব মতো ব্যথা উঠে গেছে, ওরা আমার নিজের সন্তান, ওদেরকে আমি নিজের মতো করে মানুষ করবো, ওদেরকে আমি বড় করবো, বড় স্কুলে পড়াশোনা করামো, আমার এটা স্বপ্ন, তুমি তো জানো ভালো করে, আমার বাচ্চা কাছে হবো না, ওরাই আমার দুনিয়া, ওরা আমার পৃথিবী, আমি ওদেরকে ছাড়া কিচ্ছু না, আর তুমি যে খালি বলতেছো স্বপ্ন স্বপ্ন, থাকো তুমি, এসব কথা শুনতে শুনতে আমার ভালো লাগে না। আহা, শুধু শুধু রাগ করতেছো কেন? স্বপ্ন বলছি আর রেগে গেছে। আচ্ছা বাবা, খাওয়া দাওয়া করছো? শোনো, আম্মু যা বলে সেটা শুনবে, ঠিক আছে? আচ্ছা ঘুমায় পড়ো, যাও যাও যাও। বাবা রে, রান্না মাত্র উঠাইছি, প্রচন্ড গরম, আম্মু খাওয়াই দিই ফুদিয়ে, হ্যাঁ, আবার ঘুমায় পড়বি তোরা, তোমার ভাই উঠছে, এখন খাওয়াই দিতেছি দুজন, দেখ না করো, একদম দুষ্টামি করবা না, দুষ্ট হয়ে গেছে অনেক, না খেয়ে খেয়ে শরীরটারে কি বানাইছে বাবা, একটু হাঁক করো তো দেখি।
আরে বন্ধু, তোকে এত চিন্তিত মনে হচ্ছে কি জন্যে? কি হয়েছে তোর? দোস্ত, আমি কি তাহলে
সত্যি কোনো ভুল করলাম? কি ভুল একটু আমাকে কয়া দাবি। আসলে আজকে একটা কাহিনী হয়েছে বুঝছিস, মানে আমি তো বলতে পারতেছি না, যদি কয়া যায় তাইলে ক। দোস্ত আমার মনে হচ্ছে এর ভিতর কোনো একটা কাহিনী আছে, আমার বিষয়টা ভালো লাগতেছে না। আমি তো ভাবিক চিনি, ভাবিক কী ধরনের মানুষ। যাই হোক, তোর সৎমাটা আছে না, তোর সৎমাটা খুব একটা ভালো না, তুই একটু হাতায় দেখ যে তোর সৎমা এর ভিতর আছে নাকি জড়িত। দোস্ত হ্যাঁ, তুই বাদ যায়, আমি তোর সাথে পরে কথা বলবো না। আচ্ছা।